আসসালামু আলাইকুম। হে গাইস, আজকে আমরা ডিজাইন অফ স্ট্রাকচারের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা দেখাইছিলাম যে ওয়ান ওয়ে স্ল্যাব কীভাবে ডিজাইন করতে হয়, ওয়ান ওয়ে স্ল্যাবের ইউএসডি মেথডে কীভাবে ডিজাইন করতে হয়, ঠিক আছে। তারপর আমরা দেখাইছিলাম যে হচ্ছে আরবি স্ল্যাব কীভাবে ডিজাইন করতে হয়, এই বিষয়গুলো। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় পর্যন্ত একদম টোটালি আমরা এ টু জেড দেখাইছিলাম। যারা দেখেন নাই লাস্ট ক্লাসগুলো করে আসতে পারেন, ঠিক আছে। সো আজকে আমরা বেসিক ধারণা দেবো টু ওয়ে স্ল্যাবের, তারপর হচ্ছে আমরা টু ওয়ে স্ল্যাবের একটি ডিজাইন দেখাবো আগামী ক্লাসে। সো আজকে যে বেসিকগুলো খুবই ইম্পর্টেন্ট, আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো তৃতীয় অধ্যায় চলে আসলাম। সো এটা জাস্ট আমি খাতা থেকে দেখাবো আপনাদের, যাতে হেল্পফুল হয় সেই জন্য। তো এখানে আপনারা যদি দেখতে পারেন আরসিসি দ্বিমুখী স্ল্যাবের ডিজাইন নীতি, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এখানে আপনি দেখেন, এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আগে আপনার থিকনেস ধরে নিতাম হচ্ছে একটা সূত্রের সাহায্যে, আমরা ধরে নিতাম অন্য সিস্টেমে। তো এখানে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে স্ল্যাবের পরিসীমা ডিভাইডেড 180। সো এইভাবে আমাদেরকে থিকনেসটা বের করতে হবে। পরিসীমা অর্থাৎ হচ্ছে 2 × L + S, এল মানে দৈর্ঘ্য, এস মানে প্রস্থ, ঠিক আছে, ইন্টু 100 মানে হচ্ছে সেন্টিমিটারে নাও, ঠিক আছে। সো এখানে বলে দিয়েছে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে 9 সেন্টিমিটার, বা টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে 9 সেন্টিমিটারের কম যাতে হচ্ছে স্ল্যাবের পুরুত্ব না হয়। ওকে, সো এটা এসিআই কোড অনুযায়ী আছে। ওকে, তো আরেকটা সিস্টেম আছে। সো এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা থিকনেসটা মিনিমামটা বের করতে পারি। ওকে, মিনিমাম এটা হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে থাকে, ম্যাক্সিমাম আরও বেশি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এটা হচ্ছে মূলত সিস্টেম। আর এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এম এর মান বের করতে হবে আপনাদেরকে, আমরা ম্যাথে দেখাবো আপনাদেরকে। এখন জাস্ট বেসিকটা দিচ্ছি, আপনারা দেখেন এখন হচ্ছে এম এর একটা মান আছে। সো এই মানটা বের করার জন্য আমাদের যেটা করবো, শর্ট ডিভাইডেড লং, অর্থাৎ শর্ট স্প্যানকে আমরা লং স্প্যান দ্বারা পাক করতে হবে, তারপর যে মানটা আসবে এটা হচ্ছে এম এর মান আসবে। ওকে, তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার। তো যদি ক্লিয়ার হন, তারপর হচ্ছে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এখানে দ্বিমুখী স্ল্যাবের হচ্ছে প্রান্ত অবস্থা। এখানে আপনাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা দ্বিমুখী স্ল্যাবের ক্ষেত্রে কিছু শর্ত আছে, সেটা হচ্ছে দেখেন অভ্যন্তরীণ প্যানেল বা চার প্রান্ত অবিচ্ছিন্ন বা সম্পূর্ণ অবিচ্ছিন্ন হচ্ছে 1 নম্বর শর্ত। দেখেন এই সাদ্রার কিন্তু দুই পাশে, এই পাশে কোনো অবিচ্ছিন্ন 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 প্রান্ত নাই, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি। তারপর এক প্রান্ত অবিচ্ছিন্ন, এক প্রান্ত অবিচ্ছিন্ন হচ্ছে এটা 2 নম্বর শর্ত, যেটা আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর শর্ততে। তারপর দুই প্রান্ত অবিচ্ছিন্ন, দুই প্রান্ত অবিচ্ছিন্ন হচ্ছে এটা 3 নম্বর শর্ত। তারপর হচ্ছে তিন প্রান্ত অবিচ্ছিন্ন, তিন প্রান্ত অবিচ্ছিন্ন হচ্ছে এটা 4 নম্বর শর্ত। চার প্রান্ত অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন বা সম্পূর্ণ বিচ্ছিন্ন বা পুরোপুরি বিচ্ছিন্ন, সেই ক্ষেত্রে হচ্ছে 5 নম্বর শর্তটা আমরা ফলো করব। সো এই শর্তের উপর ডিপেন্ড করে হচ্ছে সি এর মান আসবে, ঠিক আছে। সো সি এর মান অভ্যন্তরীণ কেসে, যেখানে এখানে দেখতে পাচ্ছেন কেসগুলো, আপনারা দেখেন এখানে অভ্যন্তরীণ প্যানেল, অভ্যন্তরীণ প্যানেলের নেগেটিভ মান, অবিচ্ছিন্ন পান বা মধ্য প্যান, এখানে তিনটা মান সবসময় আসবে। সো এক এক সময় তিনটা, কখনো সময় তিনটা, কোনো সময় চারটা আসবে। সো এই বিষয়গুলো আমরা ম্যাথের মধ্যে আপনাদেরকে দেখাবো যে কখন আসবে কোনটা। ওকে, তো এখান থেকে আপনারা এই কেসগুলো দেখে নেবেন, 3 নম্বর কেস, 4 নম্বর কেস, 5 নম্বর কেস। সো এগুলো আপনারা একটু দেখে নেবেন, তাছাড়া কিছু পড়তে হবে না। ওকে, তো এটা হচ্ছে এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এখানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসতে পারে, আপনি একটু পড়ে নেবেন, এখানে বোঝার মতো তেমন কিছু নাই শর্ট স্প্যান আর লং স্প্যানের। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে দ্বিমুখী স্ল্যাবের ক্ষেত্রে লোড বন্টনের ব্যবস্থা। তো এখানে লোড বন্টন যে করে, দেখেন দ্বিমুখী স্ল্যাবের ক্ষেত্রে কি আমরা শর্ত জানি কি, দুই পাশে মেইন রড ব্যবহার করা হয়, এই পাশেও দেওয়া হয় ওই পাশেও দেওয়া হয়। সেক্ষেত্রে এখানে সূত্র আছে যে আপনি যদি শর্ট স্প্যানের জন্য বা বিম বা অথবা দেওয়ালের উপর প্রতি মিটারে দৈর্ঘ্য লোড নির্ণয় করতে দেন, W/3, W হচ্ছে প্রতি এককের লোড যতটুকু আছে এটা, আর S হচ্ছে শর্ট স্প্যানের জন্য / 3। আর যদি আপনি লং স্প্যানের জন্য বা অথবা দেওয়ালের উপর প্রতি মিটারের লোড জানতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করতে হবে W/3, 3 - M² / 2। সো এটা আপনি সূত্র ইউজ করতে হবে। তো এই দুইটা সূত্র দুই জায়গায় ইউজ করতে হবে। সো আমরা জাস্ট এখন একটা মেথড দেখবো যে কেমন হইতে পারে, ঠিক আছে। তো এই মেথডটা খুবই হেল্পফুল হবে যারা করবেন, আসলে আপনাদের মেথের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। তো চলুন কথা বলি, আমরা দেখে নিই। তো আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলে, আপনারা জানেন সিভিল ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত সকল বইয়ের গাণিতিক সমস্যার সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, যারা দেখেন অবশ্যই দেখে নিতে পারেন। তো আমাদের ক্লাসগুলো একদম সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে, প্লে লিস্টে আপনারা একটু দেখে নেবেন। ওকে, তো আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ডিজাইন লোড নির্ণয় করতে হবে। তো ডিজাইন লোড নির্ণয় করার সূত্র আমরা ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে দেখেছি একরকম, বাট এখানে টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, সেটা হচ্ছে যে পরিসীমা ডিভাইডেড 180। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমরা বের করবো, বের করার পর তারপর হচ্ছে আমরা সর্বোচ্চ শেয়ার। এখানে সর্বোচ্চ শেয়ারের ক্ষেত্রে হচ্ছে লং স্প্যানের জন্য সূত্র হবে WL, আপনারা এই বাংলাটা লিখতে হবে না ম্যাথের মধ্যে, আপনারা চাইলে হচ্ছে BL দিয়ে লিখতে পারবেন, WS/3। আর এখানে সেম শর্ট স্প্যানের জন্য লিখবেন BS/WS/3, 3 - M² / 2। ওকে,
আচ্ছা, এখানে এম এর মানটা কোথায় দেখবো? আমি প্রথমে বলেছি এম এর মানটা আসবে শর্ট স্প্যান ডিভাইডেড লং স্প্যান, তাহলে হচ্ছে যে মানটা আসবে এটা হচ্ছে এম এর মান। এম এর মানের উপর ডিপেন্ড করে সি এর মান, তো এটা আমরা দেখাবো ম্যাথের মধ্যে। সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে হচ্ছে তিন নম্বর ধাপ আপনি যেটা করতে হবে সেটা শর্ট স্প্যানের জন্য এম সূত্র একটাই সূত্র এটা যে লং স্প্যানের জন্য সূত্র যেটা হবে শর্ট স্প্যানের জন্য সূত্র সেম হবে, শুধু চি এর মানটা চেঞ্জ হবে। লং স্প্যানে সি এর মান একটা হবে, শর্ট স্প্যানে চি এর মান আরেকটা হবে। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আর কিছুই না। ওকে, তারপর হচ্ছে কার্যকরী গর্বিত, এখানে আগে যে সিস্টেমে করেছিলেন ওয়ান ওয়ে স্ল্যাবে বা বিমের মধ্যে যেভাবে করছিলেন সেম, শুধু এখানে পার্থক্য হচ্ছে দুইটাই করতে হবে। সো এখানে শর্ট স্প্যানের জন্য একবার কার্যকরী গভীরতা বের করতে হবে, লং স্প্যানের জন্য একবার আপনাকে কার্যকরী গভীরতা বের করতে হবে। সো এখানে এই জিনিসটাই মোস্ট ইম্পর্টেন্ট, আর ডিফারেন্ট না সব আগের মতোই। তারপর হচ্ছে পাঁচ নম্বর ধাপে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে রেইনফোর্সমেন্টের পরিমাণ আমরা বের করবো, সেটা হচ্ছে আগের মতোই শুধু দুইবার বের করতে হবে। একবার বার করতে হবে হচ্ছে আপনার এই যে একবার বের করতে হবে, সো একটা হচ্ছে স্পেসিং বের করতে হবে। সো আগের মতোই সেম, শুধু একটু পার্থক্য সেটা হচ্ছে যে এটাও সেম আগের মতো, এটাও সেম আগের মতো, যে পার্থক্যটা সেটা আমরা ম্যাথে দেখাবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে এখানেও সেম আগের মতোই, এখানে কোনো পার্থক্য নাই। ছয় নম্বর ধাপ স্টেপ হচ্ছে বি সমসাম বি বাই বিডাব্লিউ, সো এটা পারলেই হবে, আর কিছু লাগবে না। সাত নম্বর ধাপ সেটা হচ্ছে যে ইউ সমসাম বি সামেশন অফ এত, সো সামেশনকে আমরা লিখতে পারি যে প্রতি মিটারে এন ফাই টি স্কোয়ার, সো এটা পড়ে নিতে পারেন। আর কলাম স্টেপের ক্ষেত্রে সেটা হচ্ছে যে দৈমিক স্ল্যাবের ক্ষেত্রে টু অংশ ধরা হয়, সেক্ষেত্রে আপনারা যেটা সূত্র যে একটু আগে দেখালাম যে সূত্রটা, সো এটা পড়লে হবে, আর কিছু লাগবে না এখান থেকে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, বেশি না, এটা না পড়লেও সমস্যা নেই। তো এই হচ্ছে মোটামুটি টু এস ল্যাবের একটা গল্প। সো আপনারা আশা করেছি এই টু এস ল্যাবটা খুব ভালোভাবে শেষ করতে পারবেন, যদি আপনারা হচ্ছে ক্লাসটা সম্পূর্ণভাবে দেখে থাকেন। সো আগামী ক্লাসে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে টু এস ল্যাবের একটা ডিজাইন দেখাবো, যে ডিজাইনটা করলে আপনারা সবগুলো ডিজাইন আপনারা করতে পারবেন, এমনভাবে করানো হবে যে একটা ডিজাইন করলে আমরা সবগুলো ডিজাইন ইজিলি করতে পারবেন। তো আশা করি ম্যাথটা আপনি মোটামুটি বুঝতে পারছেন। তো আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।